স্টেশন সংলগ্ন এলাকায় আবর্জনা স্তূপের ভিতর থেকে উদ্ধার মৃতদেহের হাড়গোড়। এদিক খবর পেয়ে এগুলি উদ্ধার করে পুলিশ। ঘটনাটি ঘটেছে হাবড়া এলাকায়। মানুষের হাড়গোড় উদ্ধার ঘিরে চাঞ্চল্য হাবড়া স্টেশন লাগোয়া 3 নম্বর কলোনি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে ওই এলাকায় একটি জলাশয়ের পাশে সাফাইয়ের কাজে যুক্ত লোকজন কিছু ময়লা ও আবর্জনা ফেলে যায়। পরবর্তীতে এলাকার লোকজন দেখতে পান ওই আবর্জনার মধ্যেই একটি ব্যাগের ভেতরে রয়েছে বেশ কিছু হাড়গোড়। যে 23শে জানুয়ারি উপলক্ষে তো আমরা একটা ছুটি নিয়ে ওয়ার্ডের কাজ করেও তারপরে আমরা ছুটি নিয়ে আমরা 5-6 জন মিলে আমরা এই নোংরা পরিষ্কার করছি একটা অনুষ্ঠানমূলে। তা আমরা ব্যাগের মধ্যে তো আমরা কিছু দেখি নেই, তা আমরা ব্যাগের মধ্যে নোংরাভাবে আমরা গাড়িতে তুলেছি, আমার ভ্যান খোলা নিয়ে আমি সব ফেলিয়ে আমরা এখানে একটা ফাঁকা জায়গা আছে আমরা এখানে ফেলিয়ে দিয়েছি যে নোংরাটা ভরে যাবে। আর এবার পরে দেখছি শুনলাম, পরে খবর পেয়ে আসলাম যে মাথা খুলি মাথা খুললি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে হাবড়া থানার পুলিশ। হাড়গুলিকে উদ্ধার করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। এগুলি কিভাবে এখানে এলো তাও তদন্ত করে দেখছে পুলিশ। পৌরসভার কিছু একটা ময়লার গাড়িতে কিছু ময়লা ফেলা গেছে, তার ভিতরে একটা প্লাস্টিকের বস্তার ভিতরে ওইগুলি ছিল কিছু মানুষের খুপরি, মানুষের হাড়গোড়, কিন্তু ওটা ডিটেলস কি আমি ঠিক বলতে পারছি না। ওই জিআরপি থেকে ওরা ময়লা নিয়ে এসে এখানে ফেলিয়েছে, ফেলানোর পরে এবার দেখছে যে পাবলিকে আমাদের কয়েকটা ভ্যানালা দেখছে যে এগুলো খুলি ফুলি রয়েছে, হাড়গোড় রয়েছে, ওই খালি মাথার খুলিটা ছিল আর খালি হাড়গোড় ছিল। ব্যুরো রিপোর্ট, নিউজ ডোম্যান্স ল্যান্ড, হাবড়া।